Assalamualaikum বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের এখন আছে আর দুইতেছে পরিষ্কার করে দিয়ে দেখেন তো এইভাবে চেয়ারটাকে ধোয়া হয় বছরে একবার করে জানুয়ারি মাসে মানে ফেব্রুয়ারিতে চাইনিজ নিউ ইয়ার এটা সবাই জানেন তো ওই ফেব্রুয়ারিতে চাইনিজ নিউ ইয়ার আমাদের এখানে দুই সপ্তাহ বন্ধ থাকে এই পুরো রেস্টুরেন্ট দুই সপ্তাহ বন্ধ থাকবে তো ওই দুই তাদের চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে পুরো দোকান ভালো করে পরিষ্কার করা হবে মানে আজ থেকে শুরু হইছে চেয়ার দোয়াক কালকে টেবিল এভাবেই সবকিছু দোয়া হবে এই দেখেন সবাই কাজ করতেছে আর আমাদের এখানে মানে 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে মানে সব মিলে 15 দিন বন্ধ দিবে আর কি তো 15 দিন বন্ধ দিবে চাইনিজ নিউ ইয়ারে তো আজকে দেখেন না সবাই কি আনন্দ এখানে কাজ করি আসলে আমাদের ঈদও ছুটি পাই না বড় আমার বস যেহেতু চীনা তো তাদের এই চাইনিজ নিউ ইয়ারে ছুটি থাকে এমনকি আমাদের ঈদের দিন কোনো হলিডে এখানে বন্ধ থাকে না আর সাপ্তাহিক ছুটি হলো মঙ্গলবার মাসে চার দিন ছুটি এই যে এরা গান গাইতেছে দেখেন আমন ওরা গান গাইতেছে মানে আজকে এই চেয়ারগুলো ধুইবে এক একজনের 10 পিস করে এই যে আহিয়ং মো কং ফাইডি চকং কং 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 চকন মাইন মাইন মানে আমি বলতেছি যে বেশি কথা কইছ না কাজ কর পরিষ্কার করতেছে তো আমি জিজ্ঞাসা করি আরেকটা আছে ওই সামনে আলিং এ আলিং এর টিকে দোয়া শেষ নাকি আলিং ওই আওয়াজ সুরা সুচি কা বলম ও তো কেসো তাপায় সুচি ওকে লা নান্তে আওয়ামিয়া তিঙ্গারলা হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম তোরটি তুই দুয়ে ফেলছ মানে অটি বুধবারে দুইবার কি মানে আজকে দোয়ার মধ্যে খুব ভিড় লাগাইতেছ ওই জন্য এই যে এদিকে এদিক দিয়ে ওরা দুইতেছে এই যে দুয়ে দুয়ে রাখতেছে মুইসা মুইসা যে তো অনেকে কমেন্ট করেন যে ভাই এই চেয়ারগুলার এইরকম কালোকে এই চেয়ারগুলা 40 বছর হয়েছে কিন্তু এখন যে চেয়ার আছে একদিনে 5টা 6টা ভেঙে যায় কিন্তু এটি আপনি উপরে উইটা নাইস দিলেও ভাঙবে না এই জন্য আমার বসার এটি চেঞ্জ করে না এই যে এখনকার চেয়ার আনছেন একবার কিনে আনছেন আনার পর সব ভেঙে যায় কিন্তু এটি ভাঙে না দেখেন কি জোরে জোরে ফেলতেছে তারপরও ভেঙে যাবে না আর কি দেখেন স্যাপুলু সাতো অরাং এনাম হাম বানানো হইতেছে এটাকে চাইনিজ ভাষায় বলে হাম এই যে মাছ দিয়ে সব কিছু দিয়ে বানানো হইতেছে আর কি যে এটা আপনার আগে পরে ভিডিওতে দেখেছেন অনেকে বলেছেন যে ভাই একে এটা আমার বসের ফুফাতো ভাই এটা আমার বসের ফুফাতো মানে বসের ছোট ভাইয়ের মতো ওই ফ্রি একবার আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই